মেশিন রিডেবল পাসপোর্টের পর এবার ইলেকট্রনিক বা ই পাসপোর্টের যুগে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ। অত্যাধুনিক প্রযুক্তির এই পাসপোর্টের একটি চিপ সহজ করে দেবে বিশ্বভ্রমণ। আসছে জুলাইতে এ সংক্রান্ত চুক্তি হবে জার্মানির সাথে। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। ই পাসপোর্ট তৈরির জন্য আগামী জুলাইয়ে জার্মান সরকারের সাথে চুক্তি করবে সরকার। তখন কেউ পাসপোর্ট করতে চাইলে তাকে ই পাসপোর্ট দেওয়া হবে। তবে এখনকার মেশিন রিডেবল পাসপোর্ট বাতিল হয়ে যাবে না। 118 দেশে অলরেডি হয়ে গেছে, আমাদেরও যেতে হবে, কারণ আলটিমেটলি ফাইনাল আলটিমেটার আসার আগেই আমরা চাচ্ছি ই পাসপোর্টে পরিবর্তন করতে, যাতে আমাদের পাসপোর্টের মূল্যায়নটা বাড়ায়। 2010 সাল থেকে দেয়া শুরু হয় মেশিন রিডেবল পাসপোর্ট। মাত্র 8 বছরের ব্যবধানে সেটা বাদ দিয়ে কেন এই পাসপোর্ট চালু হচ্ছে? কি থাকছে নতুন এই পাসপোর্টে? এমআরপি পাসপোর্ট এখনো কিছু কোনো কোনো ক্ষেত্রে ফেক করা যায়। এই পাসপোর্টে 10 আঙ্গুলের ছাপ থাকবে, ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আবার আপনার চোখের কর্নিয়া থাকবে, ছবি থাকবে, আবার ফেসিয়াল একটা ইমপ্রেশনও আমরা রাখবো। পেজে আপনাদের এখন ছবি থাকে, সেটা এখন পাতলা পেজ, একই রকম পেজ, এটা এখন একটা হার্ড পেজ হবে। এই পেজের ভিতরে চিপ থাকবে, মানে আমরা এই গেট বসাচ্ছি, এই ই পাসপোর্টটা দিয়ে আপনি এয়ারপোর্টে গেটে ধরলে গেট খুলে এবার ভিতরে ঢুকে যাবেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এখনও এটি বাধ্যতামূলক করেনি, তাই ই পাসপোর্ট না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা এখনই সমস্যায় পড়বেন না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।